সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার নির্বাচিত বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকদের সাথে আলাপ করি। আমাদের আজকের অতিথি একাধারে কথা সাহিত্যিক, নাট্যকার এবং অভিনেত্রী রুমা মোদক আপা। রুমাপা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। শুভ সকাল। শুভ সকাল রুমাপা। এবার বইমেলায় তো আপনার এই বইটি আমার হাতে আছে, মর্জিনা খাতুনের অষ্টপ্রহর ও অন্যান্য গল্প। এই বইটার পরিকল্পনা নিয়ে যদি আগে বলেন বা মেলায় কি কি বই আছে? মেলায় এবছর তো একটাই আছে, আর অন্যান্য বইগুলো তো রয়েছেই বিভিন্ন প্রকাশনীতে। আর এই বইয়ের প্রেক্ষাপটে যদি বলি, এই বইটা হলো গত 3 বছরই লেখা, বিভিন্ন পত্রপত্রিকায় ওয়েব পোর্টালে লেখা, এবং করোনাকালীন যে একটা সময় ছিল, অবরুদ্ধ সময়, ওই সময়ে কিছু গল্প আমি লিখেছিলাম, কিছু লেখা আমার ছিল, ওই গল্পগুলোর একটা সংকলন আর কি। 12টা গল্প রয়েছে এই বইটিতে, এই আর কি। প্রকাশ করেছে নালন্দা। এইবার মেলা একটাই বই, মানে রুমা রানী মোদক থেকে রুমা মোদক। এই যে রুমা মোদক নামটা আসলে এত পরিচিত করে তোলা এবং অনেকগুলো জায়গায় একসাথে কাজ করা, যাত্রাটার শুরুটার কথা ভাবলে আপনার কেমন লাগে? শুরুটার কথা ভাবলে মনে হয় যে নাও হতে পারতাম আজকে রুমা মোদক। সবাই হয়তো যারা লেখালেখিতে আছে, যারা থিয়েটারে আছে, আমাকে চেনে, কিন্তু এই অবস্থানটা আমার তৈরি নাও হতে পারতো আর কি, আমি যদি হালটা ছেড়ে দিতাম। গজব আমার 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 বাবার ফ্যামিলি থেকে, আমার মা বাবার দিক থেকে আমার এই কাজ, এই কাজগুলোর প্রতি কোনো অনুপ্রেরণা ছিল না সত্যিকার অর্থে। তারা আসলে ওই ট্রেডিশনাল বাবা মার মতোই চাইতেন যে মেয়ে পড়ালেখা করে একটা ভালো প্রফেশনে যাবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমি হয়েছি কলেজের শিক্ষক। কিন্তু এর বাইরে যে লেখালেখি, তারা ভাবতেন যে এই কিছু তো, মানে এর আগে তো পড়ার একটা ভীষণ নেশা ছিল আমার, ওই পড়তাম প্রচুর, মানে বই ঘরের থেকে, লাইব্রেরি থেকে এনে পড়তাম। এটা তাদের কাছে মনে হতো যে আমি আমার আমার যে মূল পড়াটা নষ্ট হচ্ছে, যে কারণে কোনোদিন আমার পরিবার থেকে আমি অনুপ্রেরণা পাইনি। তারপর তো ধরো, মানে ইউনিভার্সিটিতে পড়া, ছাত্র রাজনীতি করা, বিভিন্ন কারণে আমি কিন্তু সরে গিয়েছিলাম। আমি প্রথম গল্প লিখেছি যখন ক্লাস 9 পড়ি, সেটা 80-এর দশকের মধ্যভাগ। তারপরে দীর্ঘ একটা সময় কিন্তু আমার বিরতি গেছে, আমার বিয়ে হয়েছে, টুইন্স বেবি হয়েছে, আমার পরিবার, চাকরি, সব কিছু মিলিয়ে আমি যদি হালটা ছেড়ে দিতাম তাইলে হয়তো আজকের এই জায়গায় দাঁড়াতে পারতাম না। আমি আমার ভিতরে একটা লালিত স্বপ্ন ছিল যে আমি লিখব। তো লেখালেখিটা যখন আবার শুরু করলাম দ্বিতীয়বারের মতো, আমার বাচ্চা কাচ্চা একটু বড় হয়ে যাওয়ার পর, বাচ্চারা, মানে আফটার এ ব্রেক, একটু দীর্ঘ ব্রেক, সেটা 8-9 বছরের ব্রেক, তখন কিন্তু আবার মোটামুটি দেখা যায় যে আবার 8-10 বছরের মধ্যে আমার একটা পরিচয় দাঁড়িয়ে গেল। আমি আমাকে আমার নামে পরিচিত করাতে পারলাম, সেটা যেভাবেই হোক। মানে এই যে এত সংগ্রাম বা ব্রেকের কথা বলছেন, তারপর আবার শুরু করার মধ্যে নিশ্চয়ই ভয়ঙ্কর পরিশ্রমের একটা মামলাও আছে, ব্যাপারও আছে। কেন লেখালেখি আসলে? আনন্দটা কোথায়? আনন্দটা কেমন? এই যে সংগ্রামের কথা বললেন শিমুল, মানে সংগ্রামটা কেমন, যে করে সেই শুধু বুঝে তার সংগ্রামটা কেমন। আমি আসলে একটা যে জীবন কাটাই, সকালে ঘুম থেকে 7টায় উঠে আমি রেডি হই আমার কলেজে যাওয়ার জন্য, এবং কলেজে তো ক্লাস নিতে হয়, আপনি জানেন, ওইটা একটা পরিশ্রমের কাজ, মাথা এবং ফিজিক্যাল দুইটা একসাথে পরিশ্রম করতে হয়, করে বাসায় আসতে হয়, আমার পরিবার দেখতে হয়। আমি কিন্তু কাউকে অবহেলা করি না, মাঝে মাঝে বলি যে আমার বাচ্চাদের জন্য যদি টেবিলে খাবার রেডি না থাকে, আমার হাজবেন্ডের জন্য যদি টেবিলে খাবার রেডি না থাকে, ঠিক আমার হাজবেন্ড আমাকে এই লেখালেখির সুযোগটা দিতেন কিনা, বা ওইটাকে কতটুকু কতখানি মেনে নিতেন, আমার সন্দেহ আছে। তো 16 আনা সাংসারিক দায়িত্ব পালন করার পর অনেকেই বলে যে আপনি লিখেন কখন, আপনি লেখার সময়টা কই? আমার বাসায় যারা আসে, যারা আমার জীবনটা দেখে, তারা বলে যে আপনি লিখেন কখন? আমি সেইটাই তো কথা, যখন আমি লিখি তখন আসলে সংসার থেকে নিজেকে একদম বিচ্যুত করে নিই, মাথার মধ্যে লেখাটা ঘুরতে থাকে, একটা বীজ যখন পাই, এবং সম্পূর্ণ যখন লিখতে বসি আমি আমার, আমি আসলে মানে প্রথমে তো কাগজে লিখতাম, এখনও আমি কম্পিউটার ফ্রেন্ডলি না, আমি আমার একটা ট্যাব আছে ওটাতে লিখি। তো ওখানে যখন বসি, আমি কোথাও বসি, সেটা আমার ডাইনিং টেবিলের চেয়ারই হোক, বা আমার বেডরুমের সোফাতেই হোক, বা আমার ধরো মানে ইয়েতেই হোক, যেখানেই বসি, বিছানাই হোক, যেখানে বসি তখন নিজেকে একেবারে বিচ্যুত করে নেই, মানে চারপাশ থেকে বিচ্যুত করে তো নেই, কিন্তু চাইলেই কি পাওয়া যায়? আমার বাচ্চার যখন মনে হয় যে আমার খিদে পেয়েছে, সেটা সে মাকেই বলবে, মা আমার খিদে পেয়েছে। আমার মেয়ের যখন মনে হয় যে সে একটা পড়া বুঝছে না বা তার একটা দরকার, এসে কিন্তু মাকেই বলবে, মা আমাকে ওইটা দরকার। তাদের সেই মানে এখনও বড় হয়নি যে মা লিখছে, মাকে একটু সময় দেই। এই সংগ্রামগুলো পেরিয়ে তারপরে ধরো সত্যি কথা বলতে একটা অর্থনৈতিকভাবে খুব একটা সম্পন্ন ঘরে বাস করি তাও কিন্তু না, আমি একটা মধ্যবিত্ত পরিবারে বাস করি। তো সেই যে একটা অর্থনৈতিক সংগ্রাম, সেটাও তো আমাকে করতে হয়। এই জন্যই বললাম যে যার সংগ্রাম সেই বুঝে। মাঝে মাঝে এরকম হয় যে আমি খুব মনোযোগে কিছু লিখছি,
এমন সময় এমন একটা পারিবারিক প্রয়োজন, সাংসারিক প্রয়োজন আমার সামনে আসে, আমার ভাবনাটা ছুটে যায়, আমার কান্না চলে আসে, এরকমও হয়। বাবা মানে এটা নিশ্চয়ই মানে পাঠকরাও হয়তো টের পাবে আপনার লেখনের মধ্য দিয়ে এই ব্যাপারগুলি। একই সাথে আপনি অভিনয় করেন, নাটক লিখেছেন, আপনি নাট্যরূপ দিয়েছেন রবীন্দ্রনাথ থেকে, সেগুলো ঢাকার মঞ্চে মঞ্চস্থ হয়েছে, সারা দেশে মঞ্চস্থ হয়েছে, হবিগঞ্জের কথা তো বলাই বাহুল্য। নাটকের মধ্যে বা ধরেন মঞ্চে কাজ করে নাটক লেখা ব্যাপারটা কেমন আসলে, মানে সেটা কি সহায়ক? মঞ্চে কাজ করে নাটক লেখাটা দুইটাই কিন্তু সহায়ক হয়, আবার মানে সহায়ক হয়ও না। কেন আমি বলি, আমি যখন আমার দলের জন্য নাটক লিখি, আমার মাথার মধ্যে একটা জিনিস কাজ করে যে আমার দলের রিসোর্স কতটা, আমি কোন নাটকটা লিখলে, কোন নাটকটা লিখলে আমার দল মঞ্চে আনতে পারবে, এটা কিন্তু আমার মাথার মধ্যে ক্রিয়াশীল থাকে। যার ফলে হয় কি, আমার নাটক লেখার যে স্বাভাবিক গতিটা কিছুটা হলেও ব্যাহত হয়। তারপর আরও কিছু নাটক লিখি যে নাটকের জন্যই লিখি, আমার দল করতে পারবে কি পারবে না বা অন্য দল করতে পারবে কি পারবে না হয়তো সেটা মাথায় রাখি না। এবং আরেকটা জিনিস করতে হয় কি, থিয়েটারের ক্ষেত্রে অনেক আপোষ করতে হয়। আমি যখন স্ক্রিপ্টটা লিখি, আমি যেভাবে লিখি, যখন নির্দেশকের হাতে সেটা যায়, সেটা কিন্তু নির্দেশক তার মঞ্চের খাতিরে, মঞ্চে ওঠার খাতিরে অনেক কম্প্রোমাইজ আমাকে করতে হয়। আমি হয়তো আবার ইম্প্রোভাইজও হয়, অনেক ইম্প্রোভাইজ হয়, মানে নির্দেশক হয়তো আমাকে বলে যে ওই জায়গাটা আপনি বাদ দিন, হয়তো দেখা যায় জায়গাটা আমি একদম এই অংশটুকু আমি একদম মানে মানে এত মন দিয়ে, এত মনোযোগ দিয়ে, এত আবেগ দিয়ে লিখেছি, আবার দেখা যায় যে কোনো জায়গা বলে যে আপনি এখানটাতে আর একটু বড় করেন তাহলে এটা মঞ্চে মানে ভালো যাবে, এরকম অনেক আপোষ আমাকে মঞ্চের ক্ষেত্রে করতে হয়। আর অভিনয় করতে গেলে যেটা বলো আর কি, আমি কিন্তু খুব কম অভিনয় করি, করি কিন্তু খুব কম। কেন করি না, ভাইটাল রোলও খুব কম করি, কারণ আমার অন্য সব কিছু ম্যানেজ করে থিয়েটারে যে রিহার্সালের সময়টা ওইটা আমার জন্য ম্যানেজ করা কঠিন হয়ে যায়। এই জন্য আমি খুব ছোট ছোট রোল করি, শুধু ওই যে রবীন্দ্রনাথের স্ত্রীর পত্রের মৃণাল ছাড়া আর কোনো বড় রোল আমি কোন নাটকে করিনি, ছোট ছোটোখাটো রোল করি। আর সবচেয়ে কঠিন ব্যাপার হলো যখন নিজের লেখা নিজেরই মুখস্থ করতে হয়, এইটা আমার জন্য খুবই পীড়াদায়ক সত্যিকার অর্থে। আমার মুখস্থ বিদ্যা মানে মুখস্থের ইয়েটা খুবই কম। এটা আপনি খুব ভালো করে জানেন শিমুল, যে আমাদের ঢাকার বাইরে নাট্য দলগুলোর কী অবস্থা। আমি তো এটা বলি যে আগামী 5 বছর পরে থাকবে কিনা সন্দেহ, একদম ঢাকার বাইরে থিয়েটার চর্চাটা থাকবে কি না আমি একটু সন্দেহ করি। আফটার তুমি মানে বললে এটা মানে দ্বিধা নেই বা অনেকে অনেক কিছু মনে করতে পারে, বিতর্কের অবকাশ আছে। তারপরেও আমি বলি যে আমি রুমা মোদক, আমার হাজব্যান্ড অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, আমরা যদি হবিগঞ্জ আজকে কোনো কারণে ছেড়ে দেই, আফটার অল হবিগঞ্জে সুভাশিষরা কাজ করছে মণিপুরী থিয়েটার নিয়ে, আমরা কাজ করছি জীবন সংকেত নিয়ে, আমরা যদি হবিগঞ্জ ছেড়ে দিই, আফটার অল হবিগঞ্জে থিয়েটার বলতে কিছু থাকবে না। মানে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা জেলায় একই অবস্থা হয়েছে, এক দুইজন নির্ভর হয়ে গেছে দলগুলো। এই হবিগঞ্জে অন্ততপক্ষে 8টা থিয়েটার দল ছিল, কোথায় গেল তারা? এখন তো নতুন করে কোনো থিয়েটার দল তৈরি হচ্ছে না, কাজেই এই বিষয়টা কিন্তু ভাবার অবকাশ আছে যে থিয়েটার আদৌ থাকবে কিনা। মর্জিনা খাতুনের অস্ত্রপ্রহার এবং অন্যান্য গল্প তো এবার বেরোলো, সাম্প্রতিক সময়ে আপনি পুরস্কারও পেয়েছেন। লেখালেখির জায়গায় স্বীকৃতি পাওয়া, ধরেন পাঠক আগ্রহ ভরে আপনার লেখা পড়ছে সেটা বোঝা, এইগুলো আসলে লেখক হিসেবে আপনাকে কোনো রকম বুস্ট আপ দেয়? বুস্ট আপ হয় কি না জানি না, আমার কাছে মনে হয় যে বুস্ট আপের থেকে বেশি আমি আসলে নিজের তাড়াতেই লিখি। একটা কিছু যখন আমার মধ্যে একটা অভিজ্ঞতা তৈরি করে, আমি তো প্রান্তিক অঞ্চলে বসবাস করি, ভ্যারাইটিস মানুষের জীবন দেখি, জীবন যুদ্ধ দেখি, মানুষের সংকট সম্ভাবনা সব দেখি, তো তখন যখন নিজের ভেতরে একটা তাড়া শুরু হয় যে আমি লিখবো, তখন কিন্তু না লিখে পারি না। ওই লেখাটা পুরস্কার পেলে ভাল লাগে, কিন্তু ওইটা যে খুব একটা বুস্ট আপ করে আমাকে তা আমার মনে হয় না। আপা কথা সাহিত্যে মানে আমাদের এই সময়ের কথা সাহিত্যে অনেক দুর্দান্ত লেখকরা লিখছেন, কোনো চ্যালেঞ্জ ফিল করেন বা আপনার কোনো কিছু মাথায় কাজ করে যখন লিখতে বসেন? নেভার নেভার, কখনোই না। আমি একটা জিনিস কী ভাবি যে আপনি যদি আমার লেখা খুব মনোযোগ দিয়ে পড়েন, আপনি বলতে পারবেন না কখনোই আমি মনে করি যে কারো ছায়া আছে আমার লেখায়। আমি সবসময় আমার নিজের মতো করে লিখি, যাই পড়ি কিন্তু লেখাটা আমার নিজের। আমি কখনোই কাউকে আমার প্রতিদ্বন্দ্বীও মনে করি না, কাউকে আমার চ্যালেঞ্জও মনে করি না। আমি মনে করি যে আমার জায়গাটুকু আমার, সেটা হোক বড় হোক ছোট হোক মাঝারি, এবং নিজেকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ তো একদম প্রতিনিয়ত এইটাই চেষ্টা থাকে যে আমি আমার নিজেকে ছাপিয়ে যাব। যে কারণে একটা লেখা মাথায় আসলেই কিন্তু আমি লিখতে বসে যাই না, আমি একটু সময় নিই ভাবনার জন্য, অনেকখানি সময় নিই। আমি এই জন্য বলি যে আমার লেখাটা প্রথম লেখা হয় আমার মাথায়, তারপর হয় কাগজে কলমে। দারুণ,
রুমাপা অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। মেলার মাঠে মুখোমুখিতে আপনাকে পেয়ে আমারও খুবই ভালো লাগছে। আমাদের মেলার পাঠকদের জন্য কি আপনি কিছু বলবেন? হ্যাঁ, পাঠকদের জন্য একটু বলার আছে, সেটা হলো যে আমরা জানি যে বই মেলা আসলে একটা বই প্রকাশ করার হিড়িক শুরু হয়। হ্যাঁ, এবং সেটা হোক মানে মানটা তো একটা আপেক্ষিক ব্যাপার, কিন্তু তারপরেও হয় কি, যখন হাজার হাজার বই প্রকাশ হতে থাকে পাঠক একটু বিভ্রান্ত হয় যে কোন বইটা ভালো, কোন বইটা মন্দ, কোন বইটা পড়ার মতো, কোন বইটা পড়ার মতো নয়। আমরা যখন মানে পড়তে শিখেছি বা বইমেলা যখন শুরু হয়েছে 80-এর দশকে, তখন কিন্তু এই বিষয়টা ছিল না। এইভাবে সবারই একটা বই বের করতে হবে, আমি কতটা পড়লাম, কতটা লিখলাম এইটা আমরা বুঝি না, মানে আমার কতটুকু হলো, কতটুকু হলো। এবং আরও কী হয়, আমি তো দেখি যে টাকা দিয়েও বই প্রকাশ করে, প্রকাশকরা টাকা নিয়েও বই প্রকাশ করে। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে একটা নিয়ন্ত্রণ আসা উচিত, সেটা আইনের মাধ্যমেই হোক বা আমাদের লেখকদের সচেতনতা না থাকলে প্রকাশকদের সচেতনতা থাকা উচিত, বাংলা একাডেমির একটা নিয়ন্ত্রণ থাকা উচিত। শখের বসে বই বই, হ্যাঁ, এতে কিন্তু পাঠকরা বিভ্রান্ত হয় এবং পাঠকরা বই বিমুখ হয়। এই জিনিসটা থেকে আমাদের আসলে বের হয়ে আসতে হবে, একটা পথ খুঁজে বের করতে হবে। অনেক ধন্যবাদ রুমাপা, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে অন্য একজন লেখককে সাথে নিয়ে দেখা হচ্ছে পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ যারা এই আয়োজন দেখলেন।